আমি ভিডিওর সামনে প্রথম, আমি গৃহস্থ ঘরের মেয়ে, আমি গৃহস্থ ঘরের ছেলেরই বিয়ে করতে চাই, যেমন তেমন ছেলেকেই বিয়ে করতে চাই। আচ্ছা, আপনার বয়স কত? ১৯। তো এখন কেন বিয়ে করছেন না? যৌতুকের কারণে বিয়ে দিতে পারতেছে না। আচ্ছা, এখানে আমার বাবা নাই। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে, তো গৃহস্থ আপু না, গৃহস্থ আপনি। তো আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন, আপনার নাম কি? আমার নাম মরিয়ম। মরিয়ম আপা, তো মরিয়ম আপা তো গৃহস্থ না? হ্যাঁ, গৃহস্থ। আচ্ছা, তো মরিয়ম আপা ফ্যামিলি দেখে কে আছে? আর মা আছে, দুই বোন এক ভাই। আমাদের সংসার অনেক অভাব। আমি গার্মেন্টসে চাকরি করি, সুতার ফ্যাক্টরিতে। 3,500 টাকা বেতন পাই। আমার সংসার অভাব, আমি আমার বিয়ে শাদী হয় নাই। আমি একটা মনে মানুষ চাই যাতে আমার সহযোগিতা করতে পারে, আমার মারও সহযোগিতা করতে পারে, আমার মা ছোটো ভাই বোনদের। আচ্ছা, আপনার ভাই বোন কজন? আমার দুই বোন এক ভাই। তো আপনার মানে সুতার ফ্যাক্টরিতে কাজ করেন? হ্যাঁ, সুতার ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, থাকেন কোথায়? থাকি ময়মনসিং। ময়মনসিং? ময়মনসিংয়ের দেশের বাড়ি, থাকি এই রেডিও কলোনি। আচ্ছা, তো আপনার বাবা নাই? না, আমার বাবা নাই। কেন, বাবা কি হয়েছে? আমার বাবা মারা গেছে। কতদিন আগে মারা গেল? এই তো 2-3 বছর হয়। 2-3 বছর হয়েছে। কীভাবে মারা গেল? আমার বাবা অসুস্থ ছিল বিছানা পড়ার পরে, অসুস্থতায় মারা গেছে। আচ্ছা, তো চিকিৎসা করাতে পারছিলেন ঠিক মতো? না, টাকা পয়সার কারণে চিকিৎসা করাতে পারিনি। আচ্ছা, তো তো বিয়ে সাথে করেন না কেন? আপনার বয়স কত চলে? আমার বয়স এই তো 19। ১৯? তো বিয়ে সাথে কেন করেন না, না করবেন না? বিয়ে সাথে টাকা পয়সার কারণে বিয়ে সাথে দিতে পারে না, কেউ আসে না, যৌতুক চায়, সেই জন্য বিয়ে সাথে দেয় না আমার মা। আচ্ছা, তো অভাবের কারণে যৌতুক দিতে পারবেন না? না, যৌতুক দেওয়ার সে সামর্থ্য নেই। না। আচ্ছা, তো সত্যি বিয়ে করবেন নাকি আবার কাউকে ধোকা দিবেন কোনটা? না না, মনের মানুষ যদি পাই আমার মতোই, যে আমি যেরকম পরিবারের মেয়ে ওরকম পরিবারের যদি একটা পোলা পাই, তা আমি বিয়ে বসবো। আচ্ছা, তো কেমন ছেলে পছন্দ আপনার? পোলা যেমনই হোক, যাতে আমারে আমার বাপ আমার মারে আমার ভাই বোনদের দেখে ওরকম একটা ভালো মনের মানুষের মতো একটা পোলা চাই। তো প্রেম টেম করেন নাকি? না, প্রেম করি না। কখনো প্রেম টেম করেন নাই? না। আচ্ছা, পড়াশোনা হয়েছে? হ্যাঁ, লেখাপড়া করছি 6 বছর। আচ্ছা, এর আগে জিটিভি আসছিলেন? না, এর আগে কোনো সময় আসেনি। এই প্রথম? এই প্রথম। আচ্ছা, তো 6 পর্যন্ত পড়ছেন? হ্যাঁ, 6 পর্যন্ত পড়ছি। এক আমাদের এক বাড়িওয়ালা আমারে লেখাপড়া করাইছে। আচ্ছা, বাড়িওয়ালা কেন লেখাপড়া করাইলো? বাড়িওয়ালা গরিব দেখে বাড়িওয়ালা সহযোগিতা করছে। আচ্ছা, দেখছে মানে আপনার মা আপনাকে পড়াতে পারতেছে না পরিবার, তো সেই জন্য বাড়িওয়ালা আর কি যতটুকু পারছে পড়াশোনা করাইছে। তারপর আর করে নেই পড়াশোনা? না। আচ্ছা, তো নাম টাম লিখতে পারেন তো? হ্যাঁ, নাম টাম লিখতে পারি। আচ্ছা, তো এখন কি বেশি দিয়ে করলে যদি কেউ ফোন দেয় বেশি দিয়ে করার জন্য, তো আপনি কি বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবো। আচ্ছা, তো দর্শক, আপনারা যদি মরিয়মা বাবার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01402140199। আমি নাম্বারটা আবারও বলছি, 01402140199। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু মরিয়ম আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।